প্রিয় দর্শক, আড্ডা দিতে রেডি আছেন তো? কি মনে হয় আজকের অতিথি কে? উনি একজন নামকরা ডিজাইনার, 20 বছর ধরে তিনি ডিজাইনের সাথে জড়িত। তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। 15 বছর আগে যখন তার নিজস্ব ফ্যাশন শো হয় শেরটনে, বর্তমানে রূপসী বাংলায় তার বন্ধু হিসেবে আমি ডেকোরেশনের জাজে ছিলাম। চোখ জুড়ানো একটি ফ্যাশন শো পরিবেশন করেছিলেন। মিস ইন্ডিয়া এসেছিলেন শো স্টপার হিসাবে। তিনি ছিলেন নান আদার দ্যান ডিজাইনার রিনা লতিফ। লেট আস অল নাও ওয়েলকাম রিনা লতিফ। ছোটবেলায় কিভাবে বড় হয়েছো, বাবা মার কথা, ভাই বোন? আমার ছোটবেলাটা এরকম ছিল, আমার সাথে অ্যাকচুয়ালি সব কিছু এত ফাস্ট ফাস্ট হয়েছে। আই হ্যাভ লস্ট মাই মাদার অ্যাট ভেরি আর্লি এজ, আই ওয়াজ রিয়েলি বেবি। এনিওয়ে মাই ফাদার, আই ওয়াজ 5 ইয়ার ওল্ড, সো লাইক আই ওয়াজ সো ক্লোজ উইথ মাই ফাদার। সো আমার লাইফটা মোস্টলি ওর সাথেই কেটেছে। স্কুলে যেতাম সকালবেলা, তারপরে বাবা যখন ফেরত আসতাম, বাবাও ফেরত আসতো অফিস থেকে। আমার কাজ ছিল রোজ 3টার সময় বাবার সাথে বাগান বাড়িতে যাওয়া। তাই যেতে হতো, কারণ সময় কাটাতে হতো, আমার হোমওয়ার্ক করতে হতো, বাবা ব্রিজ খেলতেন। আর তারপরে আমার আমার কাজটা কী ছিল সারাদিন? প্রজাপতি ধরা, ফোরিং, ফুল ফুল দেখা, ঘাস ফুল। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি চাইল্ড অফ নেচার, সো এভাবে আমার দিনগুলি যেত। তারপর বাড়িতে আসতাম, খেতাম, ঘুমাতাম। দ্যাটস হাউ ইট ওয়াজ। ভাই বোন? ভাই বোন, ইয়া, আই হ্যাভ এ সিবলিংস, আই হ্যাভ এ বেবি সিস্টার, একটা ইয়াঙ্গার বোন, অ্যান্ড শি ইজ অলসো আ ডিজাইনার বাই দ্য ওয়ে। তাই না? বাট এনিওয়ে, লাইক ডিজাইনিংয়ে আসার আমার রিজন ছিল বিকজ আই ওয়াজ এ বর্ন পেইন্টার, মাই মাদার ওয়াজ এ পেইন্টার। আচ্ছা, সো আই ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড। হ্যাঁ, উনি ছবি আঁকতেন। আর তুমিও ছবি আঁকতাম? আমি ছবি আঁকতাম, আই ওয়াজ, অ্যাজ আই টোল্ড ইউ, আমার কোনো কোনো ট্রেনিং ছিল না, বাট আই ওয়াজ এ বর্ন পেইন্টার। তারপর ওখান থেকে ফ্যাব্রিকে আমি ইন্টারেস্টেড ছিলাম। আনফর্চুনেটলি যুদ্ধের সময় সবগুলো জিনিস যখন লুট হয়ে গেল, অ্যান্ড আই হ্যাভ লস্ট ইন্টারেস্ট, ইট ওয়াজ লাইক, আর আমি পেন্টিংগুলো লুট হয়ে গেছিল, সব এভরিথিং, অ্যান্ড উইথ দ্যাট ওগুলো যখন লুট হয়ে গেল, আই হ্যাভ লস্ট ইন্টারেস্ট। নট দ্যাট আই ডোন্ট ডু ইট নাও, আই ডু, বাট অনেক কম, অনেক কম। মাকে হারিয়েছো 5 বছর বয়সে, বাবার নিশ্চয়ই খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে হয়েছে। বাবা ওয়াজ এভরিথিং টু মি, হি ওয়াজ এভরিথিং টু মি, ছোট বোন ছিল। হ্যাঁ, বাবাকে, বাবা ওয়াজ এভরিথিং ইন মাই লাইফ, অবভিয়াসলি। তোমার স্কুল জীবনের কথা কিছু বলো, স্কুলে মনে আছে? স্কুল লাইফটা এরকম ছিল, আমার মনে হতো স্কুলে আমি যেতাম, বাট আই অলওয়েজ ইউজ টু ফিল বাসায় কখন যাব, মনে হতো আমি সবচেয়ে খুশি মানুষ, যে আমার বাসা বোধহয় সবচেয়ে খুশির জায়গা, বিকজ আই উইল সি মাই ফাদার, হি ওয়াজ সো অ্যাফেকশনেট। আর আমার মনে মা না থাকাতে আই ওয়াজ সো ডিপেন্ডেন্ট অন হিম, আর আমার মনে হতো আর কোনো বাচ্চা বোধহয় এত খুশি হবে না বাসায় গেলে, আর আমার বাসাটা বোধহয় সবচেয়ে ভালো জায়গা। দিস ইজ হাউ আই ইউজ টু ফিল। সো ওরকমভাবে কত বছর ছিলে চিটাগাংয়ে? আই ওয়াজ স্টে টিল আই গট ম্যারিড উইথ মাই হাজব্যান্ড। টিল ইউ গট ম্যারিড? ইয়া, আই ওয়াজ 18 ইয়ার ওল্ড, ইটস কোয়াইট গ্রোস। না, ইউ ওয়্যার ইয়াং, কোয়াইট গ্রোস, ইয়া, দ্যাটস ওকে। আই ওয়ান্টেড টু হ্যাভ মাই ফ্রিডম বেসিক্যালি। ফাইন, তখনকার দিনে 18 এ অনেক বিয়ে হতো, 16 বছর হতো। বিকজ মাই ফাদার ওয়ান্টেড মি টু গো টু লন্ডন স্টাডি ল, এন্ড আই ওয়ান্টেড মাই ফ্রিডম। এখন এইটা আমি জানতে চাই, তুমি আমাকে আগেও ফ্রিডমের কথা বলেছো, কিরকম ফ্রিডম তুমি চেয়েছিলে? বিয়ের পরে তোমার ফ্রিডম হবে, আই ওয়াজ, এটা কিরকম একটা, মানে আমি জানি না তোমার ফ্রিডম, দিস ইজ লাইক, অ্যাকচুয়ালি আই ওয়াজ রেজড ইন আ হাউস, হ্যাড এ 16 বেডরুম অন আ হিল টপ, অ্যান্ড আই হ্যাড এভরিথিং ওয়ান ক্যান আস্ক ফ্রম লাইফ, বাট আই ডিড নট হ্যাভ ফ্রিডম বিকজ আই ডিড নট হ্যাভ মাদার, অ্যান্ড মাই ফাদার ওয়াজ সো প্রোটেক্টিভ। ইয়েস, সো আই থট দ্যাট ইফ আই গেট ম্যারিড, দ্যাটস দ্য ওনলি ওয়ে আই ক্যান হ্যাভ মাই ফ্রিডম, আই ক্যান ডু এনিথিং আই ওয়ান্ট টু ডু। কি করার ইচ্ছা ছিল তোমার ফ্রিডমের জন্য? তোমার ওয়ান্টেড টু ডান্স, আই ওয়ান্টেড টু ডান্স, এটা বলো তুমি। আই ওয়ান্টেড ডান্স, আই ওয়ান্টেড পার্টি, সবগুলো বন্ধ ছিল তখন। ওই জিনিসগুলো করার আমার খুব ইচ্ছা ছিল। এনিওয়ে, আই গট ম্যারিড, করলে তোমার লাইসেন্স তুমি পেয়ে যাবে, অনেস্টলি, হাজবেন্ডের সাথে, অনেস্টলি। বাট হাউ ওয়াজ ইওর হাজবেন্ড, ওয়াজ হি আ পার্টি গোয়ার? মাই হাজবেন্ড ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গুড, বাট পার্টি আমাদের ওই সময়টাতে যত, বাট আই হ্যাড টু লিভ কান্ট্রি বিকজ মাই হাজবেন্ড ওয়াজ পোস্টেড ইন ইউএন, ইউনাইটেড নেশন, and I had to leave country and I had to study. So freedom
ফ্রিডম আমার কাছে তখন এটাই ছিল যে আমার খুশি মতো আমি সব কিছু করতে পারবো, আমাকে সময় মতো ঘুমাতে হবে না, আমাকে সময় মতো উঠতে হবে না, এগুলো করতে চাইতাম। পসিবলি দ্যাট ওয়াজ মাই রিজন আই ওয়ান্টেড ফ্রিডম। আমাদের সবারই লাইফে মনে হয় এরকম একটা ধারণা ছিল যে আমাদের ফ্রিডম মানে ঘোরাফেরা বাইরে, যেতে হবে না। তুমি আমাকে বলে বিয়ে হয়ে গেল খুব আর্লি এজে, হাজবেন্ড কি করতেন? মাই হাজবেন্ড ওয়াজ ইন ডিফেন্স। আমার যখন বিয়ে হলো তখন ইউনাইটেড নেশনে পোস্টিং হয়ে গেল। তারপর আমরা ওখানে ছিলাম মোস্ট অফ দ্য টাইম, লাইক হি ওয়াজ অন ডেপুটেশন। অ্যান্ড আমার খুব একটা ডিফেন্স লাইফের সাথে আমি খুব বেশি জড়াইনি, কিন্তু হোয়াট এভার, লাইক হি ওয়াজ এ ডিফেন্স। নাও হি ইজ ইন টু বিজনেস, দেন হি লেফট জব, হি লেফট দ্য জব মাচ বিফোর, অ্যান্ড হি ইজ লাইক হি ইজ ইন টু বিজনেস নাও। এখন একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, তোমার যে ছোটবেলায় ইচ্ছা ছিল যে বিয়ে করলে আমি ফ্রিডম পাবো, যে কোনো সময় বাইরে যেতে পারবো, যে কোনো সময় আসতে পারবো, ডান্স পার্টিতে যাবো, তুমি কি বিয়ের পরে সেটা তোমার ফ্রিডমটা কি? ইটস ভেরি ইন্টারেস্টিং, ইটস লাইক আমি একটা লাইফ থেকে গেছি টু বি ফ্রি। হ্যাঁ, আমি আরো রেজিমেন্টাল একটা লাইফে গেছি, বাট ইটস ভেরি আনকেন, ইটস ভেরি আনবিলিভেবল। মাই হাজবেন্ড নেভার স্টপ মি ডুইং এনিথিং। But it was more regimented than before. It should be, because he was in like army defense. He's a defense person, should be. But it wasn't. He did not stop me doing anything. Kapure design beer koto din pore shuru korecho? Because I'm jokhon United is right after. After you came back home? No, business, if business you ask me, because I have studied on designing. Yeah. সো আসার পরে আমি যখন শুরু করলাম, আমি এরকম কিছু করি কিন্তু কিছু শুরু করিনি, লাইক ফ্যাক্টরি প্ল্যান অ্যান্ড অনেক ইনভেস্টমেন্ট, ইটস নট লাইক দিস। ইউ ক্যান সে দ্যাট ইটস লাইক, নো ইটস নট, বিকজ বাংলাদেশে সব বাচ্চারাই নিশ্চয়ই একটা ওল্ড আর্ট নিয়ে স্টোরি নিয়ে বড় হয়, দ্যাটস ইজ মাসলিন। আমি যখন ফেরত আসলাম, সো আই থট দ্যাট কোথায় তুমি কোথায় করলে, তোমার শোরুমটা কোথায় ছিল? শোরুম তোমার ফ্যাক্টরি ছিল বা শোরুমের রুম? ওটা দ্যাটস লাইক মাচ লেটার, শোরুম এন্ড এভরিথিং। না শোরুম না, তুমি তো শুরু করেছো কোথাও একটা, তোমার বাসা? প্রথম আমি যেটা বাসা করেছো, তুমি বাসায়? বাড়িতেই আমি একটা ছোট একটা, আমার অতটুকু অ্যালাউড ছিলাম টু হ্যাভ মাই গেস্ট রুম ডাউনস্টেয়ার্স, ওটা আমি করেছিলাম, কিন্তু ওটা অনেক পরে। প্রথম আমাকে কালেকশনটা, প্রথম আমি যেটা করলাম আসার পরে, কালেকশনের জন্য তোমাকে পুঁজি কে দিয়েছিল? পুজি দিয়েছিল ডেফিনেটলি মাই হাজব্যান্ড, আই ডিডন্ট, আই ওয়াজ নট আর্নিং এনিথিং। সো পুজি নিয়ে আমি আসলে শুরুও করিনি, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আমার প্রথম যে কালেকশনটা ছিল দ্যাট ওয়াজ ওনলি 45 pieces, সো 45 pieces আই কুড ম্যানেজ টু সেল ইট লাইক উইদিন আ কাপল অফ আওয়ার্স, সো আই ওয়ান্টেড মোর। এই 45 pieces তো তোমার টাকা লেগেছে? হ্যাঁ, সে টাকা তো দিয়েছে তোমার হাজব্যান্ড দিয়েছে? ডেফিনেটলি ইটস মাই হাজব্যান্ড। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরবো চা আড্ডায়, সাথেই থাকুন। ব্যাক টু রিনা লাতিফ। রিনা, তুমি অনেকদিন ধরে ডিজাইনিং করছো, অনেক অনেক প্রচুর শো করেছো দেশে বিদেশে, ফ্যাশন ডিজাইনার হিসাবে স্বীকৃতি কবে পেয়েছো? You tell me, actually, I don't know secretly. All I can say Rina, that I've studied on designing. That's the only thing. And I was a born more interested painter. In design and to show painter. And create. Absolutely. Okay. Prothom show tumar kothay chilo? Amar show ta Dhakay chilo. I have, prothom show ta ami korechilam Unilever. Actually, onek bar. Proti bochori amake odher jonno kaj korte hoto. Actually, I'm a designer in soul. It has forced me to be a business person. Let us do one thing. তুমি তো অনেক ডিজাইনিং করছো কবের থেকে, বরং তোমার কিছু ছবি দেখি আমরা। দেখো,
ওয়াও রিনা, এত সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর তোমার ডিজাইন, মনে হচ্ছে ওখানে যদি আমি একটা মডেল হয়ে তোমার কাপড় পরতে পারতাম। রিয়েলি ইন্টারেস্টিং মডেল, রিয়েলি, মানে ইফ আই কুড গুড অ্যাজ লাইক নো ইউ নো হোয়াট গুড আই উইশ আই ওয়াজ। তুমি বাংলাদেশের থেকে প্রথম ব্রাইডাল এশিয়াতে গিয়েছো, যতটা আমার না আই থিঙ্ক সো ইয়েস দ্যাটস ট্রু। এই সাহসটা তুমি কোথায় পেয়েছো যে দিল্লিতে চলে যাবে, ফ্যাশন শো করবে ওখানে? অ্যাজ আই টোল্ড ইউ আই এম এ ডিজাইনার ইন সোল, ইটস ফোর্স মি টু বি বিজনেস ওম্যান। সাহসের কথা, ওয়ান হ্যাজ টু বি রিডিকুলাসলি ইমাজিনেটিভ অ্যান্ড ফিয়ারলেস, পসিবলি টোটালি ফিয়ারলেস, আই এম টোটালি ফিয়ারলেস রিগার্ডিং দিস থিং, আদারওয়াইজ নো। সো পসিবলি দিস ইজ দ্য অনলি রিজন। তো তোমার ও তুমি যে গেলে ব্রাইডালি এশিয়াতে কিরকম কালেকশন নিয়ে গেছিলে? আমি কালেকশন তখন ব্রাইডালি ছিল, তো অবভিয়াসলি ব্রাইডাল কালেকশনই ছিল তখন, তুমি ব্রাইডালি কালেকশন ছিল। এন্ড আই থিঙ্ক আই ওয়াজ গুড। কোন এক্সপেরিয়েন্স হয়েছে ওখানে? এক্সপেরিয়েন্স এরকম ছিল, আই কুন বিলিভ দ্যাট বাংলা, তখন কিন্তু রিনা লতিফ না, ইটস বাংলাদেশ, বাংলাদেশ। সো আই হ্যাড নো আইডিয়া, বিকজ আই অ্যাজ আই টোল্ড ইউ আই ওয়াজ ভেরি ফিয়ারলেস, আই এম বেসিক্যালি ফিয়ারলেস, বেসিক্যালি ফিয়ারলেস। সো আই ওয়াজ লাইক, আমি গেছি, আই ডিড, আই হ্যাড নো আইডিয়া আমি কী করবো, কেন কী করছি, অল আই নো দ্যাট আই হ্যাভ এ কালেকশন, আই ওয়াজ ইনভাইটেড, দ্যাটস হাউ ইউ গো দেয়ার। সো গেছি আমি, আমার কোনো জানি না কারা আছে কী আছে, একটা বাংলাদেশি মেয়ে বাংলাদেশি কাপড়টা কীরকম করে দেখাবে, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ দ্যাট বাংলাদেশ হ্যাজ গট লট টু অফার, বাট আমরা কিন্তু রিয়েলাইজই করি না, আমরা কখনো জানিই না, অ্যাসেসই করতে পারি না। যখন দেখাচ্ছে, অ্যান্ড এভরিবাডি ওয়াজ সো ইন্টারেস্টেড, বাংলাদেশ, ইট ওয়াজ ইন রিনা লতিফ, তখন কিন্তু পুরো বাংলাদেশ। সো দ্য ফিডব্যাক আই হ্যাভ গট লাইক দিস, ইট লাইক বাংলাদেশ ওয়াজ গুড, সামওয়ের বাংলাদেশ ওয়াজ বেস্ট, দিস ইজ হোয়াট আই হ্যাভ গট ফ্রম দিল্লি। কিন্তু ফিডব্যাক ওয়াজ ভেরি গুড, ফিডব্যাক ওয়াজ রিয়েলি মোর বাংলাদেশ দ্যান ইউ, অ্যাবসলুটলি, ইটস নট রিনা লতিফ, ইটস বাংলাদেশ। ব্রাইডাল দুবাইতে তো তুমি গেছো, ব্রাইডাল দুবাই তো আমি গেছি, ট্রাস্ট মি আমি আর বলতে পারি না, ওখানেও একই কথা, একই রকম। আই ওয়াজ নেভার কিন যে আমার শো হবে কি হবে, কিন্তু ফর উইয়ার্ড রিজন বাংলাদেশের নাম আমি এরকম কিছু ভাবিনি, ইফ ইউ আস্ক মি, মানে ইউ জাস্ট আই ডোন্ট থিংক মাচ, চলে গেছে, আই ডোন্ট থিংক মাচ পসিবলি। আমি ওখানেও যে একই জিনিস, ইটস লাইক বাংলাদেশ, দে টকিং অ্যাবাউট বাংলাদেশ, সো দিস ইজ দ্য অনলি থিং আই ক্যান সে, ইট মেক্স মি ভেরি প্রাউড ওই সময়টাতে। It's not like national films or whatever, but Rina, I said, because tumi fearless bole tumi tomar collection niye tumi chole gecho, tomar sathe aro onek designer bangladeshe ache jara onek nami dami, kintu tumi je eta korte perecho, I'm fearless, you have mentioned it couple of times, you're mentioning fearless, possibly I love my creation, that is my love of fear. Ami tomar show prothom jeta dekhechi Dhakay, one of the nicest shows I've ever seen, and tokhon khub komi শো দেখা যেত বাংলাদেশে, সে ট্রেনে তুমি যে শোটা করেছিলে সেখানে মিস ইন্ডিয়া এসেছিল, আর বেশিরভাগই ইন্ডিয়ান মডেল ছিল, কারণ তখন বাংলাদেশে টপ অন, তখন বাংলাদেশের মডেল ওরকম ছিল না, এখন যেরকম হয়ে গেছে তখন ছিল না। এখন আমার মনে হয়, বিফোর আই আস্ক ইউ মোর কোয়েশ্চেন্স অন দ্যাট, অ্যান্ড আই ওয়ান্ট টু নো মোর ডিটেলস, আই থিঙ্ক তোমার দর্শকরা জানতে চাবে, আমার মনে হয় একটু যে দেখি শেয়ার দ্য ভিডিও ক্লিপিং আমার দর্শকদের সাথে। Thank you.
লতিফ। Rina, wow, what a wonderful show. Really amazing. Miss India with all the top models of India. Really, really amazing. I love that show. I did it. Phirbo Rina Latifer shonge, abar. Phire elam jamjamat addai Rina Latifer sathe. Rina, আমি জানি তুমি পাঞ্জাবের গভর্নমেন্ট ইনভিটেশনে তুমি ইন্ডিয়া গেছো, তার সম্বন্ধে কিছু বলতে চাও? দ্যাট ওয়াজ রিয়েলি গ্রেট অ্যাচিভমেন্ট বিকজ দে হ্যাভ ইনভাইটেড লাইক পাকিস্তানি অল টপ ডিজাইনার্স, ইন্ডিয়ান টপ ডিজাইনার্স, পাকিস্তানি নুসরত ফতেহ আলী সান, জগজিৎ সিং, অল দ্য গুড গ্রেট অল দ্য গ্রেট পিপল ফ্রম লাইক দিস সাব কন্টিনেন্ট। অ্যান্ড আমি বাংলাদেশ থেকে যেতে পেরে সত্যি খুব খুশি হয়েছিলাম কি আমাকে ইনভাইট করেছিল। এটা ইট ওয়াজ ইন লাইক আমি নিজের ইচ্ছাতে কিছু করা ছিল না। সো আই ওয়েন্ট দেয়ার আর অ্যাজ ইউজুয়াল আমার কাপড়, আমি ভাবছি এতগুলি ডিজাইনারের মধ্যে বাংলাদেশের ডিজাইনারের কী হবে, গেছি এটাই তো অনেক বেশি। তারপর কিন্তু এটাও আমার কিন্তু আসলে সত্যি খুব একটা মনে হয় না, যখন যাই যখন শোটা দেখতে গেছি শোটা হচ্ছে ওরা, বিকজ মডেলও ওদের, কোরিওগ্রাফারও ওদের, ওলা আমাকে কাপড়গুলি বুঝিয়ে দিতে হয়, দ্যাটস হাউ ইট ইজ, দেশের বাইরে গেলে কাপড়টা বুঝিয়ে দিতে হয়, কাপড়টা বুঝিয়ে দিয়েছে, শোটা কার কখন কি, মিউজিকও আমার নিজের, শো দেখতে গেছি, আমি গেস্ট শো দেখতে গেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যাক স্টেজে কাজ করতে হয়, ইউ নো দ্যাট ইউ আর এ ডিজাইনার। সো আমাকে ওরা গ্র্যান্ড ফিনালেতে দিয়েছে, দ্যাট ওয়াজ রিয়েলি surprising because all the designers were there from Pakistan, Indian and আমি বাংলাদেশের একটা ডিজাইনার। শো হয়ে গেছে, আমার যখন শো হচ্ছে শো শেষ হয়ে গেল, মহারানী অফ পটিয়ালা উনি স্টেজে উঠে আসলেন, উইচ ওয়াজ রিয়েলি থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং বিকজ বাংলাদেশে যে মসলিন কাপড়টা দিয়ে যে আমার কাপড় তৈরি, যেটা আমি ভাবিও নি কিন্তু এরকম কিছু হতে পারে, বিকজ এটা তো ব্রিটিশ পিরিয়ডের একটা ব্যাপার। অ্যান্ড উনি এত ওই বয়সের, ওটার কাছে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং যে মাসলিন কাপড় উপর এত কিছু হয়, ওটা হলো, ওটা ওয়াজ ইন্টারেস্টিং। কিন্তু তার পরদিন যে নিউজ পেপারে যে জিনিসটা আসলো, ইট ওয়াজ মাই বিয়ন্ড মাই এক্সপেকটেশন আই শুড সে দ্যাট। তো ওরা লিখলো দ্যাট উই অলমোস্ট স এম এফ হুসেন্স লক্সমি সোয়িং টু এ আর রহমান মিউজিক, দ্যাট ওয়াজ রিয়েলি গুড ফর me. And they did not say Rina Latif, they said Bangladesh. Bangladesh. Everywhere you go, jekhane tumi jao, this is Bangladesh. Amazing. It was actually good. It was a very good feeling. তুমি কোন মেটেরিয়াল দিয়ে সবচেয়ে কাজ করতে পছন্দ করো? আই নো ইটস মাসলিন ইজ ওয়ান, ইয়া ইটস মাই ফোর্টে, খাদি দিয়ে তুমি করো? অ্যাবসলিউটলি। তো মাসলিন এর উপর তুমি কি করতে বেশি পারো? হোয়াই ডিড ইউ চুজ দ্য মেটেরিয়াল মাসলিন? ইউ নো হোয়াট, মাসলিন অ্যাজ আই টোল্ড ইউ, এভরি চাইল্ড ইন বাংলাদেশ গ্রো আপ উইথ দ্য টেল অফ দিস ওল্ড আর্ট। যখন আমি শুরু করলাম তখন ইট ওয়াজ এ লস্ট আর্ট, আই টোল্ড ইউ আই লাইক আই হ্যাড টু ট্রাভেল পুরো বাংলাদেশে টু লুক ফর দ্য উইভার্স। মাসলিন ইজ, আই উইল পুট ইট লাইক দিস, লাইক ইটস লাইক আ ওমেন, ইট টেক্স অল সর্ট অফ পেইন, হ্যাপিনেস, এভরিথিং ইট টেক্স। আমি যখন এক্সপেরিমেন্ট করা শুরু করলাম, হ্যান্ড পেইন্টিং, এনি সর্ট অফ এমব্রয়ডারি, ইট জাস্ট টুক ইট অ্যান্ড ইট জাস্ট টুক ইট। সো আই লাভ মাসলিন। তোমার কারিগর তোমার আইডিয়াস কি বুঝতে পারে? আই হ্যাভ স্টার্টেড উইথ ওয়ান পার্সন ওনলি, হি ইজ স্টিল উইথ মি। সব কিছু প্রিন্টিংয়ের একটা লোক, তো এমব্রয়ডারির একটা লোক, ইটস অল এরকম ছিল। ওই লোকগুলো এখনও আমার সাথে, ওরা কথাগুলো বুঝতে পারে। আমরা একটা জিনিস তৈরি করার আগে একটা স্যাম্পল তো বানাই না, দু তিনটা স্যাম্পল বানাই, কিন্তু মোস্টলি ওরা বুঝে যায় আমি কি বলতে চাচ্ছি, বাট স্যাম্পল প্রথম বানাই ডেফিনেটলি। তোমার আরেকটি বড় শো যেটা আমি মিস করেছি ঢাকায়, আমি ছিলাম না তখন, সার্কের শো ছিল তোমার, সেটা লাস্ট শো ঢাকায়, কি ধরনের কাপড় পরিদর্শন করেছিলে? আমরা যেন একটা কাজ করি, তুমি বলার আগে একটা কুইক দেখে নি আমাদের টেলিভিশনে স্ক্রিনে যে তোমার শোটা কেমন ছিল।
Really, Rina, I must say, I miss the show. কিন্তু আজকে ছোট্ট একটা গ্লিমস দেখলাম, দেখে বুঝলাম কি অপূর্ব তুমি শোটা করেছিলে। ইট ওয়াজ মাই মিস, বাট আই ফিল দ্যাট আইভ সিন আ লিটল বিট অফ ইট অ্যান্ড আই রিয়েলি এনজয়েড ইট। তোমার মতে ব্যবসার ক্ষেত্রে কখনো কোনো রং ডিসিশন কি নিয়েছো তুমি? রং ডিসিশন অ্যাকচুয়ালি বিজনেস করতে হলে ইউ হ্যাভ টু বি ভেরি বোল্ড, ইউ হ্যাভ টু টেক রিস্ক। ওরকম কিছু ভাবলে নট রিয়েলি, নট দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, আই হ্যাভ রিয়েলাইজড আর রিগ্রেট বোধ হয় আমি খুব একটা করি না কিছু করার পরে। আপকামিং ডিজাইনার্সকে তুমি কি পরামর্শ বা অ্যাডভাইস দিতে চাও? ইফ ইউ আস্ক মি, আই ওয়ান্ট দেম টু বি ভেরি দেমসেলফ, ভেরি অরিজিনাল। বিকজ ওটা না করলে ওটা কিন্তু বেশি দূর যাবে না, যদি তুমি বিকজ ইউ এভরিবডি ইজ এভরিবডি হ্যাজ ইট হ্যাজ টু কাম ফ্রম উইদিন এনিওয়ে। সো যদি ওটা না থাকে দে শুড নট বি ডিজাইনার, দে শুড নট থিঙ্ক অফ being a designer, there is a lot of other things they can do. So jodi ota thake they should be original, they should do what they can create, actually they will come up with beautiful things. So they have to be innovative. This is how I feel. Very innovative, creative, imaginative, originality. Imaginative, yes. Tomar jiboner ambition ki, how would you like to see yourself in future? Trust me, I'm so happy the way I am. I know. Obviously. Tobu amake jodi korte hoy, if I can do like ami চাই এই জিনিসটাকে যেটা আমি করছি, পসিবলি আই ওয়াজ বর্ন উইথ দিস নাও আই থিঙ্ক, অ্যান্ড পড়াশোনা যতই থাকুক দরকার একটা পয়েন্ট এটা, বাট ওয়ান হ্যাজ টু বি গিফটেড লাইক টু বি অ্যান আর্টিস্ট। আই ফিল আই এম মোর আর্টিস্ট দ্যান আ ডিজাইনার। বটে, তুমি তো ছোটবেলায় পেন্টিং করতে। হ্যাঁ ছিল, কিন্তু আমি আমার অ্যাম্বিশন যদি বলো, ইফ আই ক্যান ডু সামথিং আন্ডার প্রিভিলেজ children, would like to do something if I can make one of them a designer, future designer, if I can help that person, I will go all the way. I will help her. Have you started the procedure? Have you started the process? No, I did not. No. No, but you... I did not. You haven't, but you would like to do something. I have a dream that I want to do something. Do you think you're a dreamer? Are you a dreamer? Honestly, I am. You are. I am a dreamer. And this is something that tomar mathay bhitore esheche. খুব একটা সুন্দর একটা কাজে তুমি চিন্তা করছো, যে গরিব কাউকে বা যারা ট্যালেন্টেড তোমার যদি চোখে পড়ে তাকে ডেফিনেটলি করবো। আমি যাদের সাথে কাজ করছি তাদের মধ্যেও যদি কেউ করতে পারে, আই উইল হেল্প ফর দ্যাট পার্সন টু রিচ দ্য টপ। অ্যাবসলিউটলি। আর এনিওয়ে কোনো আপকামিং এখন যে সব নতুন নতুন মেয়েরা, দে আর ডুইং গুড, আই রিয়েলি ওয়ান্ট টু হেল্প দেম, এনি হেল্প আই ক্যান ডু। আমাকে যদি জিজ্ঞেস করে আমি আমি করব। এখন যে ডিজাইনার ছাড়াও, বাংলাদেশ ডিজাইনার ছাড়াও বাইরের থেকে অনেক কাপড় চোপড় আসে আমাদের সাবকন্টিনেন্ট থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, তোমার কি মনে হয়? হোয়াট ইজ ইয়র ওপিনিয়ন অ্যাবাউট দ্যাট? এ ইফ ইউ আস্ক মি দিস কোয়েশ্চেন, ডিজাইনার হ্যাজন্ট গট এনি বাউন্ডারি, দে ডু নট হ্যাভ। বি, যারা কাপড় এরকম করে বিক্রি করতে আসে, আই ডোন্ট ইভেন think, I don't even want to consider them as a designer. Now, what a designer would be asked, they're not to same level. তোমাদের কি ক্ষতি হয়? আমার ক্ষতি বলতে আমি generally people, because আমাদের দেশে, আমার দেশটাই আমি বলি, অন্য জায়গা না বলি, বিকজ ফ্যাশন কনসেপ্টটা আমাদের দেশের লোকরা এখনো বোধ হয় ওই স্টেজ আমরা পৌঁছাচ্ছি ওই জায়গাটাতে পৌঁছাচ্ছি। সো উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা একটা ডিজাইনারের কাপড় আর এটা একটা ম্যাস প্রোডাকশন। সো এটা একটা অন্য জিনিস, এটা আর একটা জিনিস। আমরাও যে কাপড় দিয়ে কাজ করি, কাপড়টা কিন্তু আকাশ থেকে আসমান থেকে আসে না, কাপড়টা ওইখান থেকেই আমরা কোনো কাপড় থেকে নিয়েই আমরা ডিজাইনটা করি। কিন্তু লাইক এই জিনিসটা আমরা বুঝতে পারি না। ক্ষতি বলতে নিশ্চয়ই এটা হয়, বিকজ আমরা তো আমার মার্কেটে আমার দেশের জন্য আমরা কাজ করছি। ওরা যখন কাপড় নিয়ে আসে, আমি যাদের জন্য এটা পেট্রোনাইজ হচ্ছে আর পেট্রোনাইজ করছে, ওরা তো তোমাকে বুঝতে পারছে না দ্যাট আমি ডিজাইনার একই দাম দিয়ে কিন্তু কিনছে জিনিসটা। সো দ্যাট আমি ওটাকে ডেফিনেটলি আমি মনে করি একদিকে ক্ষতি হচ্ছে, আমার হচ্ছে কতটুকু আই ফিল পার্সোনালি যে আমাদের ডিজাইনারদের স্টপ হওয়া উচিত, আরো স্বীকৃতি পাওয়া উচিত আমাদের ডিজাইনারদের, তাহলে আমরা আরো অনেক বেশি ডিজাইনার পাবো। একটা ডিজাইনার যখন কোনো কিছু ক্রিয়েট করে, এটার মধ্যে যে কত সাধনা, কত টাইম, কত এফোর্ট দিতে হয়, এটা দর্শকরা বা কেউ বুঝতে পারে কি না আমি ঠিক বলতে পারি না। যা হোক, গল্প আড্ডায় এবার একটি ব্রেক, ফিরে আসব বিরতির পর।
বিরতির পর ফিরলাম চা আড্ডার গল্প আসরে। চলুন দর্শক ফিরে যায় রিনার কাছে। রিনা, টুলি, ইউ নো হোয়াট, বিফোর স্টার্টিং আমি জাস্ট ভাবছিলাম দ্য থিংস ইউ সেড নাও সো ট্রু, ইটস রিয়েলি ট্রু। বাট তুমি যেভাবে জিনিসটা আশা করছো, যারা জিনিসটাকে পেট্রোনাইজ করছে, ওয়ান হ্যাজ টু বি প্যাশনেট, উইচ উই ডু নট হ্যাভ অ্যাকচুয়ালি উই আর নট। তুমি যেটা ভাবলে যে আই এম জাস্ট টকিং অ্যাবাউট যে যারা কিনছে, যারা ব্যবসাটাতে হেল্প করছে, ওরা তো ওই ওই জিনিসটা ভাবছে না দ্যাট আমি এই জিনিসটা করলে ইটস নট লাইক স্বদেশী আন্দোলন, ইটস লাইক আমি এই জিনিসটা করলে এটা সব রকমভাবেই আমি ডিপ্রাইভ করছি, দেশকে ডিপ্রাইভ করছি, ডিজাইনারকে ডিপ্রাইভ করছি। ওরা কিন্তু করছে ব্যবসার চিন্তা, ওরা চিন্তা করবে, ওরা অনেক কিছুই ভাবছে না। সো আমরা হয়তো এটা এক্সপেক্ট করছি না, কিন্তু ইট ইজ রিয়েলি শেমফুল যে যারা করতে পারে তারাও কিন্তু করছে না। দ্যাটস রিয়েলি শেমফুল, ইট ইজ ট্রু। ওরা কেন করছে না যে তুমি তো, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই ওয়ান্ট টু ডু ইট, আই ওদেরকে আমি সাপোর্ট করতে চাই, নট টুটলি অর রিনা লতিফ ডিজাইনার, নট লাইক দিস, you really want maybe to, after today's show no, you I'm will find more people trying to help more designers in our country. They should, like, not me. They don't have to help me. Well, onek serious kotha bollam, onek adda dilam, onek video dekhlam, chobi dekhlam, but it was great fun to talk with you. Ekhon amader show te ekta fun ekta amader quiz round ache called tornado quiz. Quick short questions, quick short answers. Please, shorty guttu chai tomar theke. Not you're hard, playing, not difficult for me. No, okay. You're playing for this amazing, much desired gift hamper, which is ready, waiting for you. Okay. And I'm not going without it. No, you are not going absolutely without it. Let's hope not. You definitely got to take it along with you. Tumi ekhon amake bolo, let's start. Huh? Your favorite hero, K, ar keno? Richard Gere. Richard Gere, wow, romantic. He's romantic. So I like him. People say you are proud. True or false? I'm very proud of my pride. Tomar jibone sobche mojar shomoy kokhon chilo ar keno? Mojar shomoy, if you ask me, I'm enjoying now. Oh, wow. And mojar shomoy, definitely my childhood. And I think I've enjoyed. You've enjoyed. Great. Tomar role model ke? My role model, possibly me. I myself. Great. Favorite hobby ki? Reading, music, traveling, and music. You love music. Anytime, every time. Do you like to travel? Kothay ar keno? I like to travel everywhere, but it's very weird though. I like to travel everywhere. Any particular place? Any particular place. That is more romantic, like, than the others? Romance. Na tumi to romance e jodi thakte chao sob shomoy. To kon jaga tomar kache romantic lage? So many places. So you can't really particularly say now. So many places. Are you a dreamer? Every time, always. You're always dreaming. Good. What are you attracted to most in a man? Man has to be very kind. They should be respectful towards woman. Charming, definitely. Charming, definitely. Good looks? So? Looks is what? Looks is his personality. I think it's personality. It's personality. It makes me it like... It is personality. Yeah, it's his personality. An ideal marriage, in your opinion? Nothing called ideal. I don't think it's understanding. Trust. I think these two. Okay. You know something, Rina? You have done very well. Oh, thank you so very much. Very well. I told you, and I'm this, not going to go without this. This hamper belongs to you. Thank you so much. Okay, thank great. So thank you so much, Tootli. Rina, I had a great time. Thank you. তোমাকে একটা জিনিস বলতে চাই আর জিজ্ঞেস করতে চাই। প্লিজ। আমি জানি তোমার মেয়ের বিয়ে। It's such good news. Oh, yes, I'm thrilled. Yeah, we are all thrilled, looking forward to it. মেয়ের জন্য কি বানাতে যাচ্ছ তুমি? Something special বলো আমাকে। Expectation is so high. It's, I really don't know. Because আমি সব কিছু এত বেশি ভাবছি, বেশি ভাবলে যা হয়। So, possibly you'll see it soon. I'll see it soon. We're looking forward. তুমি generally, তুমি যখন কাপড় তৈরি করো, তুমি একটু season basis-এ করো, spring, winter, summer. আমি জানতে চাচ্ছি এই যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে এখন আমাদের, এটার উপরে তোমার কি মতামত, কি বলতে চাও? তোমার কি কোনো আইডিয়াস চেঞ্জ হচ্ছে, বা ডু ইউ ফিল দ্যাট ইউ ডোন্ট নো হোয়াট টু ডু অর হাউ টু গো অ্যাবাউট ইট, হাউ টু কোপ? অ্যাকচুয়ালি মুড কিন্তু অনেক বেশি চেঞ্জ হয় সিজনের সাথে, সো দ্যাটস হাউ ইউ কাম আপ উইথ লাইক নিউ আইডিয়াস এন্ড এভরিথিং।
So I'm sure a global etar upor tomar mood o change hobe and I basically work on my mood. Yeah, you're moody, yeah. I think so. So thik orokomi hocche onek beshi change hoye geche kintu weather e. That's true. So you just can't work like it's summer. Summer bolte it's so warm. It's even warmer than the Middle East now. Yes, absolutely. Just my two, God. 3 days back. So 50 years pore amader think about different way. So you are thinking of very other new, ways. It's very new to us. So we really have to think very seriously. And you are thinking and you're doing it. I am. Tomar oi mood er sathe tumi kaj korcho. Kaj kortei hobe because that's how you work. Rina, অনেক প্রশ্ন করলাম, অনেক কিছু জানলাম আমাদের প্রোগ্রাম শেষের দিকে। আমি চাই দর্শকদেরকে তুমি একটু লাইভ মডেলস দিয়ে তোমার যে নিউ ক্রিয়েশনস বা লেটেস্ট বা তোমার ক্রিয়েশন ওদেরকে কাপড় পরে নিয়ে আসো। তুমি কী কাপড়ে আনছো ওদেরকে, কী রঙের উপর, কেন সেই রং, একটু আমাদেরকে আইডিয়া দাও। অ্যাজ আই টোল্ড ইউ, ইটস লাইক এ মুড, আর মোস্টলি লাইক ইটস, এখন তো গরমের দিন, গরমের সময় কাপড়টা কমফোর্টেবল হওয়া উচিত। একটা তো ইভিনিং ওয়ে, বোথ অফ দ্যাম আর ইভিনিং ওয়ে, সো কাপড়টা খুব কমফোর্টেবল। কিন্তু ওটাতে আমি একটু কালার ইউজ করেছি, জুয়েল টোন, সো দ্যাট ইট গিভস ইউ লাইক ইট ইফ তুমি ঠিকই গরমের জন্য তুমি ইউ আর নট আনকমফোর্টেবল। কিন্তু জুয়েল টোন কালারটা, আই নো হোয়াট ইউ মিন, বাট আমি যাই দর্শকদের তুমি জানাও যে জুয়েল টোনটা মিন্স লাইক রুবি অ্যান্ড অ্যামেথিস্ট, লাইক সাফায়ার, এই কালারগুলো। ওকে, সো ক্যান উই জাস্ট সি ইওর মডেলস রাইট নাও? শিওর, লেটস নাও ওয়েলকাম দ্য মডেলস। রিনা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দুটো ছবি আছে এখানে, একটা তোমার আর একটা আমাদের স্মৃতি শেল্ফের জন্য। প্লিজ সাইন করো, খুব খুশি হব। আমাদের চারটার সময় শেষ হয়ে এলো, চমৎকার একটি সময় কাটালাম। দর্শক আপনারা উপভোগ করেছেন নিশ্চয়ই। দেখা হবে নতুন অতিথিকে নিয়ে। ভালো থাকুন, সুন্দর থাকুন, মাছরাঙ্গার সঙ্গেই থাকুন। চলো আমরা এটা নিয়ে স্মৃতি শেল্ফে রেখে আসি। Thank you.
তাই না?